क्या तूने क्या किया? क्या बोलेगी? कुछ नहीं किया, बस एक बरस से मैं एक्सपेरिमेंट करती आ रही हूँ वीडियो को लेकर, लेकिन आपने व्यूज नहीं दिया, इसीलिए थोड़ा सा वीडियो में मिर्ची डाल के आपका नजरों में सामने आ गया। आज के हमारा विषय माई ड्रीम लव क्या के लिए। क्या बोले चैनल एक बचर इटिंग शो दिए शुरू कर टाइटल और वीडियोर मध्य कोनो रकम एक्सपेरिमेंट जातीय किछुई छिलो ना, खूब सरल सीधा साधा वीडियो बना तो इटिंग शोएर एवं अवश्य घरवा खावा घरवा रान्ना बान्ना बांगाली थाली निये सजिए बसत एवं खूब लोभनीय खाबार छिलो एवं वीडियो रिलेटेड टाइटल दित। किन्तु आम्रा मानुषरा तो स्वाभाविक जिनिस नीते जानी ना, अवशेषे एई भावे चलते चलते 8 मास आगे उनार स्वामी एक्सपायर पड़े गेछे, 2 मास भिडियो देयनी, 5 मास आगे थेके आस्ते आस्ते अल्प अल्प करे भिडियोर उपर एकटू असामंजस्य किछु कन्टेंट करते थाके एवं टाइटलटाओ सेरकम धरनेर दिते थाके असामंजस्य किछु जेटा देखले पड़े भिउस दौड़े दौड़े आसबे तार साथे थामनेइल। कारण किया ततदिने बुझे गेछे जे आमि जदि भिडियोर मध्ये असामंजस्य किछु ना राखी बा थामनेइलेर मध्ये असामंजस्य किछु ना राखी किंबा भिडियो रिलेटेड टाइटलेर मध्ये आमि जदि असामंजस्य किछु कीवर्ड ना व्यवहार करी ताहले ভিউয়ার্সরা আমাকে ভিউজ দেবে না, এই স্বাভাবিক কথাটা তার মাথায় ঢুকে যায়। প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? চোখ। কিছু কিছু মানুষের চোখ সেটাকে বেশ এনজয় করলো, আর কিছু কিছু মানুষের চোখ তাদের কাছে দৃষ্টিকটু লাগলো। যাদের কাছে দৃষ্টিকটু লাগলো তারাও আজকাল ভিডিও বানাচ্ছে সেই কেয়া ম্যাডামকে নিয়ে, আর যাদের চোখে খুবই ভালো লেগেছে তারাও ভিডিও বানাচ্ছে, আর যাদের কাছে ভালোও লাগেনি খারাপও লাগেনি তারাও ভিডিও বানাচ্ছে, যেমন আমি। তাহলে দৃষ্টি কটুটা কোথায় লাগলো? খাওয়াতে, টাইটেলে, অল্প অল্প? যদি তোমার মন পরিষ্কার থাকে তাহলে কিছুই না, আর যদি তোমার মন অপরিষ্কার থাকতে তাহলে অল্প অল্প। আর ভিডিও, কিন্তু আমার কাছে প্রশ্ন, কেমন তুমি দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিউয়ার্সদের ভিডিও নিয়ে যা এক্সপেরিমেন্ট করে চলেছো প্রতিদিন, তুমি নিজের কাছে তো নিজে দেখতেই পাচ্ছ, ভিডিওতে দেখতে পাচ্ছ নিজেকে, আয়নায় দেখতে পাচ্ছ নিজেকে, কারণ ভিডিওটা করার আগে নিশ্চয়ই আয়নায় নিজেকে দেখে নিয়ে প্রস্তুতটা করো। তুমি বলো তো, তোমার এই ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে, তোমার খুব ভালো লাগছে, কিন্তু যে রেভিনিউটা তোমার কাছে আসবে সেই রেভিনিউটা যখন তুমি হাতে নেবে তুমি খুশিতে খুবই ডগমগ হবে, ঠিক আছে, কিন্তু একবারও কি তোমার মনে হবে না যেটা এটা এই রেভিনিউটা আমার দেহ প্রদর্শন করে উপার্জিত অর্থ? অত বড় ছেলেটা তোমার রয়েছে, তাকে উপযোগী করে তোলো না। তোমার অত বড় একটা ছেলে আছে, তার মানে বিবাহিত জীবন তোমার অনেক দিনের, তাহলে তোমার স্বামী তোমার লাইফকে সিকিউর করার জন্য নিশ্চয়ই কিছু রেখে গেছে।
মাত্র 8 মাস আগে স্বামীকে হারিয়েছো, 8 মাসের মধ্যে নিজেকে এত দুঃসাহসী করে নিয়েছো শুধুমাত্র ভিডিও এক্সপেরিমেন্ট করতে করতে। তোমার স্বামীর আত্মা কি কষ্ট পাচ্ছে না? এখনও তো তার 1 বৎসর হয়নি, বলবে মাসিমা কাকিমাদের মতো জ্ঞান দিতে চলে এসেছে সীমা প্রিয়া। কিন্তু যে কথাটা আমি বলছি এটাই তো সমাজের কথা, এটাই তো হয়ে এসেছে। দেখো, আমরা যখন জন্মাই আমাদের শরীরে কাপড় থাকে না, ঠিকই কথা, কিন্তু যখন জন্মাই তখন লজ্জা নিবারণের জন্য সেই লজ্জাটাও আমাদের মধ্যে কিন্তু গঠন হয় না। তাই লজ্জাটা যখন গঠন হয় না, তাই আমাদের শরীরে পোশাকও থাকে না। আমেরিকা কিংবা এরকম ইউরোপ কান্ট্রির অনেক দেশেই আছে খুব অল্প পোশাক তারা পরে, তাদের কালচারটাই ওই রকম। কিন্তু ভারতীয় কালচার কিন্তু এখন ওরকম নয়। তোমাকে কিভাবে বোঝালে, শকুন্তলাকে চেনো? শকুন্তলা চেনো কি জানি না, শকুন্তলা বড়ুয়া নিশ্চয়ই নয়, ঠিক আছে। বিশ্বামিত্র মুনির ধ্যান ভাড়াতে একজন উর্বশী এসেছিলেন, সেই উর্বশী নাম হচ্ছে শকুন্তলা, স্বর্গের কিন্নর কিন্নরী। সেও কিন্তু দেহের ওপরের লজ্জা নিবারণের জন্য একটি বস্ত্র পরিধান করতেন, আর নিচের লজ্জা নিবারণের জন্য একটি বস্ত্র পরিধান করতেন। মুনি ঋষিদের পত্নীরাও কিন্তু সেরকম ধরনের বস্ত্রই পরতেন, কারণ তখন ব্লাউজ আবিষ্কার হয়নি। আর যখন আদিম মানুষ ছিল তারাও কিন্তু একদম ন্যাকেট হয়ে ঘুরে বেড়াত, কিন্তু কোনো এক সময় তাদের মস্তিষ্ক যখন আস্তে আস্তে উন্নত হলো তখন তারাও কিন্তু গাছের বাকল, গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করতে শিখল। তার মানে আমাদের ব্রেন আস্তে আস্তে উন্নত হয়, অনুন্নত নয়। এটাই একটা জ্বলন্ত দৃষ্টান্ত বা জ্বলন্ত উদাহরণ। তাহলে আমরা কি করছি, আমরা নিজের লজ্জাটাকে নিবারণের জন্য আরও উন্নত কিছু চিন্তাভাবনা করব, সেটা না করে তুমি কি করছো, কী ধরনের জিনিস করছো কন্টেন্টের জন্য তুমি নিজেও খুব ভালো করে জানো। যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি তখনও কিন্তু ব্লাউজের আবিষ্কার ছিল না, তাই বলে সেই মধ্যযুগীয় আমলের যে মহিলারা তারা কি তাদের লজ্জা নিবারণ করতো না? নিশ্চয়ই করতো। আর আমরা ফিরে এসো, এভাবে তুমি বেশি দিন চালাতে পারবে না, ফিরে এসো, কিছু সময়ের জন্য রেভিনিউ জেনারেট করবে, কিন্তু তারপর তোমার ওই বড় ছেলেটাই তোমাকে একদিন উদাহরণ দেবে যে তুমি রাস্তায় দাঁড়াওনি, তুমি কোনো একটা নিষিদ্ধ পল্লীতে দাঁড়াওনি, তুমি ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছ। আর তোমাকে যারা সাপোর্ট করে ভিডিও বানাচ্ছে তাদেরকেও বলি, বানিও না, ওনাকে অন্য কোনো রাস্তা দেখাও, আর তুমিও অন্য কোনো রাস্তা ধরে, অনেক রাস্তা খোলা আছে যেখানে সম্মানের সহিত অর্থ উপার্জন করা যায়, সেই অর্থ উপার্জন করে তুমি তোমার বাকি জীবনটাকে ওয়েল সিকিওর বানাবার চেষ্টা করো, আর ছেলেটাকেও নিজের পায়ে
দাঁড়াবার চেষ্টা করাও। তোমার স্বামী নিশ্চয়ই কিছু না কিছু তোমার জন্য বন্দোবস্ত করে গেছে। আর আমাদের হাতেও আর কন্টেন্ট তুলে দিও না। তুমিও আর ভিডিও নিয়ে এক্সপেরিমেন্ট করো না, আর আমাদেরকেও তোমাকে কন্টেন্ট বানিয়ে এক্সপেরিমেন্ট করতে সুযোগ দিও না। তোমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয় তোমার ভিডিও নিয়ে, তোমাকে নিয়ে, ঠিক আছে? এরকম সুযোগ আমাদের দিও না। খুব অসহায় লাগছে তোমার ভিডিও দেখে, কিংবা তোমার ভিডিওর কে নিয়ে বা তোমাকে নিয়ে যারা আজকাল ভিডিও করছে, আমার কেন জানি মনে হচ্ছে যে ঝগড়া, যে দ্বিধা, যে দ্বন্দ্ব, যে একটা আমাদের মধ্যে ব্যবধান মিটে গেছে, আমার কেন জানি মনে হচ্ছে তোমাকেই হয়তো আবার শুরু হয়ে যাবে, তোমাকেই হয়তো আবার শুরু হয়ে যাবে। আমরা ব্লগাররা কে না এক্সপেরিমেন্ট করি বলো তো? যে যে জোনেই কাজ করছি সেই জোনের ভিডিও নিয়েই কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করি, কিন্তু তোমার মতন এইরকম দুঃসাহসিক চরিত্র নইব নইব চ।